নারী দিবসে বিটের আয়োজনে জমকালো ফ্যাশন শো এর উদ্বোধন করেন দেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এ সময় হালের অন্যতম ফ্যাশন সচেতন এই নায়িকা তার বক্তব্যে ব্যক্তি জীবনের ফ্যাশন ভাবনা তুলে ধরার পাশাপাশি বলেন, ফ্যাশনেবল হওয়ার চেষ্টা করা ফ্যাশন নয়, বরং নিজের ব্যক্তিত্ব ও ভাবনার বৈচিত্র্যতা তুলে ধরাই ফ্যাশন। আমি যাই পড়ি তাই ফ্যাশন ফার্স্ট অফ অল, বাট তারপরও যদি আপনি একটু বিশ্লেষণ করে বলতে বলেন তাহলে আমি বলবো যে ফ্যাশন ইজ সামথিং উইচ ইজ মেক্স ইউ রিয়েলি কমফোর্টেবল অ্যান্ড আপনাকে সবার মধ্যে অনেকের মধ্যে একজন করে তোলে, যে যখন অনেক ভিড়ের মাঝখানেও আপনার ফ্যাশন আপনার স্টাইল আপনাকে সবার চোখ আপনার দিকে নিয়ে যাবে। সো দ্যাটস ফ্যাশন ফর মি অ্যান্ড অলসো ফ্যাশন হওয়াটা ফ্যাশনেবল হওয়াটা অনেকে চেষ্টা করে অনেকভাবে, বাট আমার মনে বি হু ইউ আর, নিজের যে স্টাইলটা ওটাকেই এক্সপ্রেস করাটাই ইজ দ্য মোস্ট ফ্যাশনেবল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। যমুনা ফিউচার পার্কে রং বেরঙের পোশাকে র্যাম্পে হাঁটেন একের পর এক সুন্দরী তরুণীরা, কারো পরনে লাল নীল পোশাক, কেউ কেউ আবার পরনে জড়িয়েছেন ফ্যাশনেবল ব্লেজার শার্ট ও বিভিন্ন ডিজাইনের পোশাক। মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও দেখা গেছে নজর কাড়া বিভিন্ন পোশাকে, কখনো পাঞ্জাবি পরে আবার কখনো শার্ট পরে আলোকিত করেছেন বিটের মঞ্চ। সার্বিক আয়োজন নিয়ে জনপ্রিয় মডেল সামির তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশে যারা স্টার আছে বা যারা মডেল আছে অনেকে ফলো করে, তো এর জন্যই হচ্ছে তাদেরকে ইনভাইট করা। আর আমি চাচ্ছি যে সবাই জানুক যে আমরা কী কালেকশন রেডি করছি আর বিট কী করতেছে, ইয়াং জেনারেশনের জন্য আমাদের নতুন কী ট্রেনিং আসতেছে, এটা জানানোর জন্যই আসলে আমাদের এটা করা। এছাড়াও বিটের আয়োজনে মঞ্চ আলোকিত করেন বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখেরা। নাদিম হাসান, চ্যানেল আই।